ট্রাম সফরে দেশভাগের স্মৃতিচারণ। 75তম স্বাধীনতা দিবসে পরিবহন দফতর এবং আর্ট ও কালচারাল হেরিটেজ ট্রাস্টের উদ্যোগে আয়োজন করা হয় চলমান মিউজিয়ামের। ট্রামের দুটি কামরা জুড়ে শুধুই দেশভাগের যন্ত্রণার ছবি, দেশভাগের যন্ত্রণা দীর্ণ মুহূর্ত, সব হারা শরণার্থীদের দেশ ছেড়ে আসা। কলকাতায় হিংসা রয়েছে সেই সময় গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনের অংশবিশেষ। স্বাধীনতা সংগ্রামীদের ছবি, নেতাজি মহাত্মা গান্ধীর দুষ্প্রাপ্য ছবি। এসপ্ল্যানেড ট্রাম ডিপোয় পার্টিসান মিউজিয়ামের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাধীনতার 75তম বর্ষ, আর সেই দিনই কলকাতায় অভিনব ট্রাম মিউজিয়ামের উদ্বোধন করলো কলকাতার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। এবং সেখানে এই যে দেশ ভাগ হয়েছিল পাঞ্জাব এবং বঙ্গ, তার ফলে সেখানকার যে বাসিন্দা তাদের যে দুর্ভোগ এবং যন্ত্রণা, সেটা যেরকমভাবে ছবিতে তুলে ধরা হয়েছিল সেই সময় বা বিভিন্ন সংবাদপত্রে ঘটনা পরিস্থিতির মধ্যে সেগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ট্রাম মিউজিয়ামে। আমরা আমাদের হিস্ট্রিকে ভুলতে না পারি, কি দিয়ে আমার কি ত্যাগ দিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি সেটা আমরা জানতে পারি, সবসময় মনে রাখি, তাতে আমরা ফিউচারতে আমাদের যে কোর্স অফ অ্যাকশন হবে সেটা একটু ভালো হবে এবং এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য হবে, তার জন্যই এটা করা হয়েছে। এই আমাদের যে ট্র্যাম আছে, এটা আমাদের ফ্রিডম স্ট্রাগল এবং যে পাঞ্জাব এবং বেঙ্গলের ডিভিশন হলো ওটা নিয়ে আছে। এটা এখন আজকে ফুল সিটিতে ঘুরবে, কিন্তু এটা ডিসেম্বর অবধি এখানেই থাকবে, ধর্মতলাতে পার্ক থাকবে, ফ্রি অফ কস্ট থাকবে, ওর পরে ফুল সিটিতে যাবে। এটা একমাত্র আমার মনে হয় ওয়ার্ল্ডের প্রথম এরকম আছে যেটা একটা ইন্ডিপেন্ডেন্স এবং পার্টিশনের মোবাইল মিউজিয়াম তৈরি হয়েছে ক্যালকাটাতে। দেশভাগের স্মৃতি বিজড়িত এই ট্রাম আগামী দুদিন থাকবে এসপ্ল্যানেড ট্রাম ডিপোয়ে, এরপর গোটা শহরে ঘুরবে এই ট্রাম। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।